প্রচুর নতুন ট্রিটমেন্ট হয়েছে। মন দৃঢ় রেখে ডাক্তারের কাছে এগিয়ে এসে ট্রিটমেন্ট করাবে। যে ধরনের আমাদের হাতে চিকিৎসা আছে তাতে কিন্তু পেশেন্টকে অনেক সময় কিওর এবং ফুল সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া যায়। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর সঞ্জয় মণ্ডল, কনসালটেন্ট গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল অঙ্কো সার্জন। আমি যে জিনিস নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ক্যান্সার। এবার ক্যান্সার যখনই কোনো পেশেন্টের হয়, রিলেটিভ এবং যে পেশেন্ট তার কিন্তু মনোবল হারিয়ে ফেলে। কিন্তু আজকালকার এই যুগে অনেক কিছু চেঞ্জেস এসছে। আগেকার দিনে যেমন ক্যান্সারের আমাদের অত চিকিৎসা ছিল না, আজকালকার এই প্রেজেন্ট মডার্ন যুগে প্রচুর অ্যাডভান্সমেন্ট হয়েছে রিসার্চে, প্রচুর নতুন ট্রিটমেন্ট হয়েছে। এবং আমরা যেটা দেখেছি, স্টেজ ওয়ান, স্টেজ টু, স্টেজ থ্রি, ইভেন স্টেজ ফোর ক্যান্সার হলেও যে ধরনের আমাদের হাতে চিকিৎসা আছে তাতে কিন্তু পেশেন্টকে অনেক সময় কিওর এবং ফুল সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া যায়। সেই জন্য আমার একটাই অ্যাডভাইস, ক্যান্সার হলে আপনারা কিন্তু মনোবল হারাবেন না, মন দৃঢ় রেখে ডাক্তারের কাছে এগিয়ে এসে ট্রিটমেন্ট করাবেন এবং ফুল ট্রিটমেন্টটা করাবার চেষ্টা করবেন, এবং তাতে কিন্তু আপনারা প্রচুর লাভ পাবেন। আজকের মতো এই পর্যন্তই। এরপরও যদি আপনারা কিছু ইনফরমেশন চান তাহলে ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর যদি আমাকে কন্ট্যাক্ট করতে চান তাহলে নিচে নাম্বারটাতে ফোন করবেন। নমস্কার।